हेलो बंधुरा, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबा केमन आचो? आशा करछी भालो आचो आर सुस्थ आचो। आमराओ ना बेश भालो आछी, तबे एकटू मन खराब आछे, कि कारणे आछे सेटा अवश्यई तोमादेर साथे शेयर करब। आर आजके होच्छे सोमवार आर एखन घड़ीते बाजे सकाल 6:30। तोमादेरके साथे निये आजकेर ब्लगटा एखान थेके शुरू करलाम। आई होप ब्लगटा भालो लागबे। সকালবেলা একদম মেন গেটে জল দিয়ে এলাম আর তারপরেই চলে এলাম রান্নাঘরে। আজকে যেহেতু সোমবার, আর সোমবার মানেই আমাদের নিরামিষ। যখন নিরামিষই খাই একটু নিষ্ঠা করেই খাই, তো সেই কারণে গ্যাস ওভেনটা সকালবেলা মুছে নিলাম। প্রতিদিন রাত্রিবেলা মোছা থাকে, কিন্তু আমি সোমবারটা যেহেতু মানি আমরা সবাই, সে কারণে সোমবারটা আরেকবার করে ভালো করে মুছে নিই। গ্যাস ওভেনটা বা গ্যাসের টেবিলগুলো সবই ভালো করে আরেকবার মুছে নিই। তো দেখো সেইটাই করছি, আর তারপরে একদম বাসি ঘরটা ঝাড় দিতে চলে এলাম। আজকে একটু একটু তোমাদের সাথে বাসি কাজ শেয়ার করব। তোমাদের সাথে একদমই আমি বাসি কাজ শেয়ার করি না কখনো সেইভাবে, তো আজকে ভাবলাম কিছু বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো দেখো আগে ঘরগুলোকে, মানে বাসি ঘরগুলোকে ভালোভাবে ঝাড় দিই নি। আর আমি ঘর ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছি না, ঘরটা মোছার যে দিদি আছে সে এসে মুছে দেয়, তারপরে আমি মুছি। কিন্তু সকালবেলা আর মোছা হয় না, কিন্তু যেহেতু বাসি ঘর সে কারণে ঝাড় দিই নি খুব ভালো করে। আর জানো তো বন্ধুরা, যে কারণে বলছিলাম তোমাদের আজকে মন খারাপ, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা ভীষণভাবে খারাপ। মানে জানি না এখন কখন কি হয়, ওনার এখন কোনো ভরসা নেই। তো এটাই একটা মনের দিক থেকে ভীষণ খারাপ। আসলে কি বলতো, যতই হোক যেভাবেই থাকুক না কেন বাড়িতে, তবুও আমার কাছে মনে হয় কি, আমার মাথার ওপরে একজন অন্তত আছে। সে শুয়ে থাকুক আর কোনো রকম তার কোনো সেন্স না থাকুক, তাও মনে হয় মাথার ওপরে একটা গার্জেন বলে কেউ আছে। যেটা আমার শাশুড়ি মরে যাওয়ার পরে আমি খুব ভালোভাবে বুঝেছি একটা গার্জেন হারানোর কতটা কষ্ট। তো যাই হোক, উনি আছে এইভাবে, কিন্তু যা গরম পড়েছে কয়েকদিন ধরে ওনার শরীর ভীষণভাবে খারাপ। তো ডাক্তার দেখেছে, ডাক্তার দেখে ডাক্তার বলেছে আর কিছু করার নেই, মানে ওনার হয়তো সময় চলে এসেছে। এবার সময়টা তো কেউ ওইভাবে বলে দিতে পারে না, এটা একদমই ভগবানের হাতে, যার যখন যাওয়ার সে তখনই যাবে। কিন্তু আমার না ভীষণ মন খারাপ হয় যে উনি চলে গেলে আমি যে কীভাবে কষ্ট পাবো। বন্ধুরা তোমাদের কী আর বলবো, আমি বললাম না সে আমার যেমনই হোক, সে ঘরে পড়ে থাকুক, তার আমি কিন্তু সেবা যত্ন সারাদিনই করছি, আমারও হাজার কষ্ট হয়। কিন্তু তাও মনে হয় ওই মানুষটা চলে গেলে আমার ভীষণভাবে কষ্ট হবে। আর আমার হাজবেন্ড শুধু বলে তুমি এরকম কান্নাকাটি করো না, এরকম দুঃখ পেও না, তুমি যে কষ্টটা পাচ্ছ উনি কিন্তু আরও কষ্ট পাচ্ছে। আসলে সারাটা দিনই বিছানায় শুয়ে থাকে, তো আর গরমের মধ্যে কষ্টটা কিন্তু ওনার বেশিই হয়। তো এইভাবে পড়ে থাকার থেকে বুদ্ধিমানের মতে বলে চলে যাওয়াই ভালো। আমি একবার ভাবি যে হ্যাঁ ওর কথাটা হয়তো ঠিক, কিন্তু আর একবার ভাবি কি বলতো, ওই যে মাথার উপরে একটা ছাদ, সেটা নিয়েই আমি খুব কষ্ট পাচ্ছি। একবার মনে হয় যে থাক, ও হয়তো ঠিকই বলছে, চলে গেলে হয়তো উনি মুক্তি পাবে খুব ভালোভাবে। আর ভুগলে ওনার তো কষ্ট হবে। দেখো আমরা করছি, আমাদের একটা কষ্ট আছে, সেটা বড় ব্যাপার না, কিন্তু ওনার যে শারীরিক কষ্টটা হচ্ছে আর যা গরম পড়ছে, তাতে কিন্তু ওনার কষ্ট আমরা ভাগ করে নিতে পারবো না। আমাদের যতটা ক্ষমতায় করার আমরা কিন্তু ততটাই করি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, ভীষণভাবে খারাপ। হয়তো আজকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে পারছি, এমন হতে পারে দেখবে কালকে দিদি আর তোমাদেরকে ব্লগ শেয়ার করতে পারছে না, কারণ ওই রকম একটা সিচুয়েশান এলে যে ব্লগটা শেয়ার করব সেটাও মানসিকতা আসে না, আর মনের দিক থেকে তো ভীষণভাবেই খারাপ লাগে। তো এটাই তোমাদেরকে বলার ছিল যে হয়তো আজকে ব্লগ পারছো, কালকে নাও পেতে পারো, আবার কালকে পেতেও পারো, কিছু বলা যাচ্ছে না। তো যাই হোক, তোমাদের আমি একদম ইনফর্ম করব। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে ফেললাম। বাসি ঘরটা ঝাড় দিয়ে আমি চলে গেলাম সোজা স্নান করতে, বেশ কিছু জামা কাপড় নিয়ে। তো স্নানের টাইমে ওগুলোকে কেচে দিয়ে মেলে দিলাম আর তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে। আজকে যেহেতু সোমবার, আমার পুজো দেওয়ার তাড়া নেই, তো সে কারণে আমি চলে এলাম রান্নাঘরে, চাটা করে নিই, এখন ঘরে বসে গিয়ে চা খাবো। আর জানো তো যা গরম পড়েছে, ওই অসুস্থ মানুষটার তো কষ্ট অবশ্যই আছে, আমাদের ভালো মানুষগুলোর যে কী কষ্ট হচ্ছে বন্ধুরা, কী আর বলবো। তোমাদেরও মনে হয় আমাদের মতনই সমস্যা হচ্ছে, এতদিন যাবৎ বৃষ্টি নেই আর এত গরম আর সহ্য করা যাচ্ছে না।
তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন চলে এলাম চা নিয়ে ঘরে, তো ঘরে বসে এখন চা খাবো। আজকে জানি না কি ভয়েস ওভার দেবো, আমার মাথা কোনো কাজ করছে না, মানে মাথাটা পুরো হ্যাং হয়ে রয়েছে যে কি তোমাদের বলবো কি না বলবো। তাই মনের থেকে যা আসছে আমি তাই বলছি, যদি কিছু ভুল করে থাকি ছোট বোন দিদি মনে করে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে ধরিয়ে দিও। তো দেখো, তারপর চা টা খেয়ে আর বাসি বিছানাটা চা খাওয়ার আগে তোলা হয়নি, স্নান করে এসে দেখলাম তোজো উঠে গেছে। তো তোজোকে বললাম তাহলে আমাদের সাথে চাটা খেয়ে নে, তাই চাটা খেয়ে দে, তারপর আমি বাসি বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে সকালবেলা বিছানা তোলার পর আর কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওই যে বললাম আমার শ্বশুরমশাইয়ের ভীষণ শরীর খারাপ, তো ওনাকে দেখাশোনা করার ব্যাপারটা থাকে বা ওনার কখন কী লাগছে সেই ব্যাপারটা ওনার উপরেই আজকে সারাটা দিন আমার চলে গেছে, আর তার ফাঁকে ফাঁকে আমি রান্না করেছি। আর ওনার যে কাজগুলো করি সেগুলো আমার মনে হয় না ব্লগিংয়ে দেখানো যায়। আর তারপরেও যা গরম, ওই একবার ওনাকে দেখছি একবার রান্না করছি, এই করে সারাটা দিন আমার কেটে গেছে, তাই আর ক্যামেরা নিয়ে ছোটাছুটি করিনি। আর দেখো বন্ধুরা, এই বোতল আটটানা আজকে বিকালবেলা বসে বসে আমি নিজে করেছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আমি নিজে হাতে করেছি, পাশের যে মানি প্ল্যান্ট আছে ওটা রাখবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সেই সকালের পর আবার চলে এলাম বিকালবেলা, মানে সকালে ওই কাজগুলো করার পর আর ক্যামেরার সামনে আসা হয়নি, কী কারণে বলতো, এত সাংঘাতিক গরম কি বলবো। আজকে জানো কি খেয়েছি, রান্না করব কি খেয়েছি কি তোমাদের তোমাদের আজকে রান্না বান্না বলতে কি করেছি তাহলে তোমাদের বলি। আজকে আমার হাজবেন্ড বলেছিল, যেহেতু সোমবার, বলেছিল ডাল করো আর আলু ভাজো, তো আলু বলতে সেই ছুড়ো ছুড়ো একদম যে আলু চিপসগুলোর মতন করে সেই রকম আমি করি, তো ওটা খেতে খুব পছন্দ করে, তো ওটা করেছি। আর আমাকে আমি ডাল করেছি আর একটু বড়া করব ভেবেছিলাম, তো সেই কারণে মটর ডাল ভিজিয়েছিলাম। তো মটর ডাল ভিজিয়ানোর পরে ও বলছে হঠাৎ করে দুপুরবেলা যে ডাল দিয়ে ভাত খাবো না, জল ঢেলে পান্তা ভাত খাবো। এতটা সাংঘাতিক গরম পড়েছে সে কি আর বলবো, আমাদের এখানে যেন বেশি গরম। তো যাই হোক, আজকে তো ওই খাওয়া হয়েছে, সেই জন্য আর সকাল থেকে ব্লগ শুনে তো দেখেছো সকালবেলা কী কী কাজ করেছি, তারপরে বললামই আর বেশি একটা কাজ করা হয়নি গরমের কারণে, বিশ্বাস করো আর পাচ্ছি না গরমে, আর এতটাই কষ্ট হচ্ছে না গো গরমে। আর রান্নাঘরটা আমাদের যেহেতু বললাম টিন, রান্নাঘরে খুব কাজ করতে কষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে ওই অল্প বিস্তার রান্না করেছি আর জল ঢেলেই পান্তা খেয়েছি আজকে, তাই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তবে এখন থেকে ব্লগটা কিন্তু পুরো কন্টিনিউ করো রাত পর্যন্ত, যে বিকালে আমি কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করো। এখন ঘড়িতে বাজে 6:30, আর চলো এখন আমি সন্ধে দেবো, তারপরে কী কী করতে থাকি তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার। যেমন বলা তেমন কাজ, চলে এলাম সোজা ঠাকুর ঘরে, সন্ধ্যা দিয়ে নেবো, তার আগে দুয়ারের কড়ায় জল দিয়ে দিচ্ছি, আর তারপর ঠাকুর ঘরে প্রদীপটা আর ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি। এখন আমি পড়ে নেবো হনুমান চালিসা। আসলে কি জানো তো বন্ধুরা, হনুমান চালিসা আমি না দেখেই বলি, দুবেলা আমি পাঠ করি হনুমান চালিসা, মুখস্থ হয়ে গেছে সেই জন্য দেখে বলতে হয় না, তবুও মাঝে মধ্যে বইটা খুলে একটু বসি। আর জানো তো হনুমান চালিসা আমি তো দুবেলা বলি, তাছাড়া যখন আমার মনে একটু ভয় ভয় লাগে তো তখন আমি একটু হনুমান চালিসাটা পাঠ করে নিই, যেহেতু মুখস্থ সে কারণে পাঠ করে নিলে মনের দিকটা খুব শান্তি লাগে। আর তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে সন্ধ্যা দিয়ে, এখন আমি বানিয়ে নেবো সন্ধ্যের চাটা, আর আজকে আমি বানাবো লেবু চা। এই গরমকালে না লেবু চা খেতে ভীষণ ভাল লাগে, আমারও যেমন ভাল লাগে আমার হাজবেন্ডেরও খুব পছন্দের। তো লাল চা করে নিই, তার মধ্যে একটু 2-3 ফোঁটা লেবুর রস আর একটু বিট নুন দিয়ে নিই, তো হেভি টেস্ট হয় কিন্তু খেতে জানো, আমার খুব ভাল লাগে। তো দেখো লেবু চাটা বানিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নেবো 2 করে বিস্কুট, আর বসে এবার চাটা খেয়ে নেবো। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের আর মন মানসিকতা ভালো নেই সে কারণে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে।